Sunday Suspense. Shudumatso Radio Mitchi 98.3 FM. It's hot. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 1899 সালে, মৃত্যু 1970 সালে। বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশাল ব্যক্তিত্ব। ব্যোমকেশ বক্সীর স্রষ্টা তো বটেই, এছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্প, দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস, কিশোরদের জন্য গল্প এবং চিত্রনাট্য। তার লেখা ভূতের গল্পগুলির মধ্যে থেকে একটি গল্প আকাশবাণী আমাদের আজকের সানডে সাসপেন্সে নিবেদন। আজকের সানডে সাসপেন্সে আছে আরও একটি নতুনত্ব। গল্প পাঠে রেডিও মির্চি টিম ছাড়াও আছেন অডিশনের মাধ্যমে বেছে নেওয়া কিছু মানুষ, যাদের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব আজকের গল্পের ঠিক শেষে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গল্পটি লেখেন 31 জ্যৈষ্ঠ 1353 বঙ্গাব্দে, অর্থাৎ জুন 1946 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে বড়দার ক্লাবের সদস্যরা সুধাংশু, ভূত, প্রিয়তোষবাবু এবং প্রিয়তোষবাবুর স্ত্রী। সুধাংশুবাবুর ভূমিকায় মীর, প্রিয়তোষবাবু শঙ্করী প্রসাদ মিত্র, প্রিয়তোষবাবুর স্ত্রী সুলগ্না আচার্যী। গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত আকাশবাণী। ক্লাবের বারান্দায় আমরা কয়েকজন নীরবে বসে ধূমপান করছিলাম। ফাল্গুন মাসের অপরূপ একটি গোধূলি যেন বাতাসে গোরোচনার স্নিগ্ধ শিকরকোনা ছড়াচ্ছিল। এমন সন্ধ্যায় বড়দার মুখেও ভূতের গল্প বন্ধ হয়ে গিয়েছিল। সে গুনগুন করে একটা প্রেমের গান ভাঙছিল, যৌবন নিকুঞ্জে গাহে পাখি। এমন সময় সুধাংশু এসে দেখা দিল। সুধাংশু আমাদের বন্ধু হলেও এতদিন ক্লাবের সভ্য ছিল না, সম্প্রতি হয়েছে। সম্ভবত বড়দার সঙ্গে ভূতপ্রেত নিয়ে তর্ক করবার মতলব নিয়েই সে ক্লাবে ঢুকেছে। প্রিয়জনী সম্বন্ধে এত বড় নাস্তিক বড় একটা দেখা যায় না। বড়দার সঙ্গে চোখাচোখি হলেই তার মুখ লড়াইয়ে ভেড়ার মতো জুজুৎসু ভাব ধারণ করত। তারপর দুজনের মধ্যে যে তর্ক আরম্ভ হতো তার তুলনা খুঁজতে হলে রামায়ণ মহাভারতের স্বর্ণাপন্ন হতেই হয়। কিন্তু আজ লক্ষ্য করলাম সুধাংশু সে তেজ নেই। মুখখানা কেমন যেন ফ্যাকাশে, মনের মধ্যে সে যেন বড় রকম ধাক্কা খেয়েছে। অমূল্য জিজ্ঞেস করল, হে সুধাংশু, কেন পাংশু বদন তোমার? সুধাংশু উত্তর দিল না, সোজা বড়দার মুখের সামনে গিয়ে দাঁড়াল। একাগ্রভাবে কিছুক্ষণ তার মুখের পানে তাকিয়ে থেকে গাঢ় স্বরে বলল, ভাই বড়দা, পায়ের ধুলো দাও। বলে তার পায়ে হাত ঠেকিয়ে মাথায় স্পর্শ করল। আমরা সকলে হাঁ করে রইলাম, এমন কাণ্ড জীবনে দেখিনি। বড়দাও ভেবাচাকা খেয়ে গিয়েছিল। সুধাংশুর হাত ধরে পাশের চেয়ারে বসাতেই সে বলে উঠল, তোমার কাছে ক্ষমা চাইছি, কালকের ঘটনার পর আর আমার প্রেতজনিতে অবিশ্বাস নেই। অতঃপর কালকের ঘটনা শোনবার জন্য আমরা তাকে ঘিরে বসলাম। কিছুক্ষণ উন্মনাভাবে আকাশের পানে তাকিয়ে থেকে সুধাংশু আরম্ভ করল, মাসখানেক হলো আমাদের পাড়ায় একটি নতুন বাঙালি ভদ্রলোক এসেছেন, প্রিয়তোষবাবু। ওই যে বাড়িখানা আগে মাইনার স্কুল ছিল সেই বাড়ি ভাড়া নিয়ে আছেন। বাড়ির চারধারে পাঁচিল ঘেরা ফাঁকা জমি, হলদে রঙের বাড়িখানা, তোমরা দেখেছ বোধ হয়। প্রথম দিনই প্রিয়তোষবাবুর সঙ্গে আলাপ হয়েছিল। পাড়ায় নতুন বাঙালি এসেছেন, তাই সাদর সম্ভাষণ করবার জন্য নিজেই আগ বাড়িয়ে তার কাছে গিয়েছিলাম আর কি। বছর 45 বয়সের একটু শৌখিন গোছের ভদ্রলোক। প্রথম দিন এসেই মিস্ত্রি ডাকিয়ে বাড়ির মাথার উপর রেডিওর এরিয়াল বসাচ্ছিলেন। আমার সঙ্গে মামুলি দু চারটে কথা হলো। কাজকর্ম কিছু করেন না, পয়সা আছে, আর ওই সন্তান টন্তানও কেউ নেই। বছর 10 আগে স্ত্রী মারা গেছেন, তারপর থেকে খেয়াল মতো এখানে ওখানে ঘুরে বেড়ান। এর আগে বছর দেড়েক গয়ায় ছিলেন, সেখানে আর মন টিকল না, তাই চলে এসেছেন।
ভদ্রলোক একলা থাকেন, অথচ এত বড় বাড়ি নিয়ে কি করবেন এই ভেবে তখন একটু আশ্চর্য মনে হয়েছিল। কিন্তু প্রথম আলাপেই তো ও কথা জিজ্ঞেস করা যায় না। তিনি যেসব আসবাবপত্র সঙ্গে এনেছিলেন তাও বেশ দামি আর শৌখিন। দেখলাম লোকটি বিপত্নিক এবং বয়স্ক হওয়া সত্ত্বেও প্রাণটা কিন্তু বেশ তাজা রেখেছেন। তারপর আরো বার দুই তার বাড়িতে গিয়েছিলাম। তার চরিত্রে দু একটি ছোটখাটো অসঙ্গতি চোখে পড়েছিল। তিনি শৌখিন লোক কিন্তু নিজেই রান্নাবান্না করেন, একটি মাত্র শুকো চাকর রেখেছেন, সে দিনের বেলায় কাজকর্ম সেরে বাড়ি চলে যায়। তার বাড়িতে মেয়ে মানুষের পাঠ নেই, অথচ বসবার ঘরটি ছবির মতো সাজিয়ে রেখেছেন। পুরুষ মানুষ যে এত গোছালো হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস হয় না। আরো লক্ষ্য করলাম লোকটা যে পরিমাণে অমায়িক সেই পরিমাণে মিশুকে নয়। কথা ভারী মিষ্টি কিন্তু কম কথা বলেন। কথা বলতে বলতে বা শুনতে শুনতে কিরকম যেন অন্য মানুষ হয়ে পড়েন। তাছাড়া আমি তিনবার তার বাড়িতে গেলাম, তিনি একবারও তার পাল্টা দিলেন না। একটু বিরক্তি বোধ হলো, সন্দেহ হলো তিনি হয়তো মনে করেন তাকে বড়লোক মনে করে আমি তার মোসাহেবি করবার চেষ্টা করছি, তাই যাওয়াটা বন্ধ করে দিলাম। তারপর ওই পথে ঘাটে মাঝে মাঝে দেখা হতো, এই পর্যন্ত। এইভাবে তিন সপ্তাহ কেটে গেল। প্রিয়তোষবাবুর সম্বন্ধে মনটা যখন প্রায় নির্লিপ্ত হয়ে এসেছে এমন সময় তার নামে কয়েকটা কথা কানে এলো। এসব খবর মেয়েদের কানেই আগে পৌঁছয়। আমার স্ত্রী খবরটা দিলেন, প্রিয়তোষবাবু নাকি সুবিধের লোক নন। রাত দশটার পর তার বাড়িতে মেয়ে মানুষের গলার আওয়াজ শোনা যায়, আর পাড়ার কেউ কেউ নাকি তা শুনেছে। এমন কিছু অসম্ভব কথা নয়, মনটা খুঁতখুঁত করতে লাগলো। প্রিয়তোষবাবুকে যেটুকু দেখেছিলাম তাতে তাকে লম্পট দুশ্চরিত্র বলে মনে হয়নি। তবু কিছুই বলা যায় না, যাদের সারা জীবন ধরে দেখছি তাদেরই চিনতে পারলাম না। আর প্রিয়তোষবাবুর চরিত্র এক নজরে চিনে নেব না, এত অহংকার আমার নেই। তাছাড়া সত্যি হোক আর মিথ্যে হোক এ বিষয়ে করবার তো কিছু নেই। করবার মধ্যে ওই বৈঠকখানায় বসে মুখরোচক জল্পনা করতে পারি, অন্তত তখন তাই মনে হয়েছিল। কাল সকালবেলা পাড়ার ছোকরা দলের চাই ভূত আমার সঙ্গে দেখা করতে এলো। ভূত ডাকাবুকো ছেলে, মনের মধ্যে মার প্যাঁচ নেই, মেজাজ কড়া। সে এসেই প্রিয়তোষবাবুর কথা তুলল, শুনেছেন বোধ হয়। দেখলাম ভূতর মন এখনো আমাদের মতো ওই যাকে বলে নির্লিপ্ত জল্পনা প্রবণ হয়ে ওঠেনি, একটু ইতস্তত করে স্বীকার করতে হলো, হ্যাঁ কিছু কিছু শুনেছি বই কি। ভূত টেবিলের ওপর কিল মেরে বলল, এরকম লোক পাড়ায় রাখা যেতে পারে না। ছেলেরা বলছে একদিন একদিন ধরে দুঘা দেওয়া যাক তাহলেই পালাবে। ভূত আর তার দল বয়সে আমাদের চেয়ে অনেক ছোট, কিন্তু মনে মনে তাদের বাহুবলকে সম্ভ্রম করি। তবু এই ক্ষীণ আপত্তি করে বললুম, শুধু কানাঘুষোর ওপর এতটা বাড়াবাড়ি করা কি ঠিক হবে? বরং কথাটা সত্যি কিনা ভালোভাবে যাচাই করে যা হয় করা উচিত। ভূত বলল, বেশ তো আপনি যাচাই করুন। অতঃপর ভূতর সঙ্গে পরামর্শ করে ঠিক হলো রাতে গিয়ে প্রিয়তোষবাবুর বাড়িতে আড়ি পাতা। কাজটা মোটেই রুচিকর মনে হলো না, কিন্তু একটা লোককে উত্তম মধ্যম দেবার আগে তার অপরাধ সম্বন্ধে নিঃসংশয় হওয়া ভালো। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। Sunday Suspense শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট।
সানডে সাসপেন্সে আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা আকাশবাণী। সুধাংশুর পাড়ায় কিছুদিন হলো এসেছেন প্রিয়তোষবাবু, বিপদনিক কিন্তু বেশ শৌখিন প্রকৃতির। হঠাৎ কানাঘুষো শোনা গেল যে প্রিয়তোষবাবুর বাড়ি থেকে গভীর রাতে নাকি মহিলা কণ্ঠস্বর শোনা যায়। পাড়ার ছেলে ভূত বলল এরকম দুশ্চরিত্র লোককে পাড়ায় থাকতে দেওয়া যেতে পারে না। সুধাংশু ব্যাপারটা যাচাই করার জন্য ঠিক করল রাতে গিয়ে প্রিয়তোষবাবুর বাড়িতে আড়ি পাতবে। তারপর রাত 10:30টার পর খাওয়া দাওয়া সেরে রাবার সোল জুতো পায়ে দিয়ে বেরোলুম। স্ত্রীকে বলে গেলুম, ফিরতে হয়তো দেরি হবে, ঘুমিও না, আর দিল্লি থেকে ফিল্মি গান দিচ্ছে রেডিওতে, তাই শোনো। প্রিয়তোষবাবুর দরজার সামনে ভূতোর সঙ্গে দেখা হলো। এই ভূতোটা এমন গোয়ার, জুতো পরে এসেছে যার আওয়াজ দেড় মাইল দূর থেকে শোনা যায়। তাকে বললুম, ও জুতো পরে তোমার ভেতরে যাওয়া চলবে না, শিকার ভরকে যাবে। সে বলল, ব্যাস আমি বাইরে পাহাড়ে রইলুম। রাস্তা তখন নির্জন হয়ে গেছে, প্রিয়তোষবাবুর বাড়ি অন্ধকার। ফটক পার হয়ে পা টিপে টিপে চললাম। বাড়ির সামনাসামনি এসে সদর দরজার মাথার উপর খিলেনের কাঁচের ভেতর দিয়ে একটু আলো চোখে পড়ল। ঘরের দরজা জানলা সবই বন্ধ, কিন্তু ভেতর থেকে একটা অস্পষ্ট গুঞ্জন আসছে, যেন কারা খাটো গলায় কথা বলছে। আমার বুকের মধ্যে একবার দূর দূর করে উঠল, কারণ পরের বাড়িতে গিয়ে চোরের মতো আড়ি পাতার অভ্যেস কোনো কালে নেই। যদি ধরা পড়ি তাহলে কি বলবো, তার একটা খসড়া মনে মনে নকশা করছিলাম, কিন্তু স্নায়ুর কম্পন তাতে থামল না। যা হোক, অপ্রীতিকর কর্তব্য যখন করতেই হবে তখন দ্বিধা করে লাভ নেই। বাড়ির সামনে এক ফালি খোলা বারান্দা, তারপরই বৈঠকখানা ঘর। যদ্দূর সম্ভব নিঃশব্দে বৈঠকখানার বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। একটু একটু হাওয়া দিচ্ছিল, ফাগুন রাতের হাওয়া, ঠান্ডা আর মোলায়েম। এমন কিছু বুড়ো হয়নি, মনে হলো এমন রাতে কোনো প্রণয়ীর ঘরে গুপ্তচর বৃত্তি করা একটা অপরাধ। তা হোক না সে অবৈধ প্রণয়, কিন্তু সে যাক, ওটা মনের ক্ষণিক দুর্বলতা মাত্র। ঘরের মধ্যে দুজন লোক কথা বলছে, আর বেশ সহজ গলাতেই কথা বলছে। একজনের গলা চিনতে কষ্ট হলো না, নিঃসন্দেহে প্রিয়তোষবাবুর গলা। অন্য গলাটি, হ্যাঁ স্ত্রীলোকেরই বটে, আহা মিষ্টি ভরা গলা, কিন্তু কিন্তু ঠিক যেন স্বাভাবিক নয়, এসরাজের তারের আওয়াজের মতো। তাতে কিরকম যেন একটা ওই ধাতব ঝংকার আছে। কান পেতে শুনতে লাগলাম, গলার আওয়াজ বেশ স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু কথাগুলো ঠিক ধরতে পারছি না। একবার মনে হলো প্রিয়তোষবাবু কবিতা আবৃত্তি করছেন, তারপর কিছুক্ষণ কথাবার্তা অস্পষ্ট হয়ে গেল। দোরের কাছে কান নিয়ে গিয়ে শোনবার চেষ্টা করলুম, কথাবার্তার সুর বদলে গেছে, মান অভিমানের পালা চলছে। মনে হলো যেন মেয়েলি গলা বলছে, যাও তোমার সঙ্গে আর কথা বলবো না, আর আসবো না। কেন তুমি? আমার মনের মধ্যে শুধু বিস্ময় নয়, আতঙ্ক জমা হয়ে উঠছিল, কারণ মেয়েলি গলাটি কেবল বাঙালি মেয়ের গলাই নয়,
শিক্ষিত মার্জিত বাঙালি মহিলার গলা। মনে মনে ঘেমে উঠছিলাম আর ভাবছিলাম কে হতে পারে। হঠাৎ ঘরের মধ্যে সব আওয়াজ বন্ধ হয়ে গেল। প্রায় 10 সেকেন্ড আর কোনো শব্দ নেই। তারপর একটি সুমিষ্ট ব্যঙ্গ হাসি উচ্ছ্বসিত হয়ে উঠল। হাসি থামলে স্পষ্ট স্ত্রী কণ্ঠ শুনতে পেলাম। একটি ভদ্রলোক দৌড়ের কাছে দাঁড়িয়ে আড়ি পাচ্ছেন, যাও আদর করে ঘরে এনে বসাও। চমকে উঠলাম, পালাবো কিনা ভাবছি, এমন সময় প্রিয়তোষ বাবু দরজা খুলে দাঁড়ালেন। ঘরের মধ্যে আলো ছিল, কম পাওয়ারের একটা নীল বাল্ব জ্বলছিল। দেখলাম প্রিয়তোষ বাবুর মুখে বিরক্তি এবং ক্ষোভ মাখানো রয়েছে বটে, কিন্তু অবৈধ প্রণয়ে ধরা পড়া লজ্জা সেখানে লেশ মাত্র নেই। উল্টে তিনি বললেন, আসুন। একরকম অসাড় ভাবেই ঘরে ঢুকলাম। ঘরের মধ্যে কিন্তু আর কেউ নেই। মেলি গলার অধিকারী নেই, কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। কেবল ঘরের একপাশে রেডিও সেটের ভেতর থেকে আলো বেরুচ্ছে, যেন প্রিয়তোষবাবু এতক্ষণ বসে রেডিও শুনছিলেন, যন্ত্রটা বন্ধ না করেই দরজা খুলতে এসেছেন। প্রিয়তোষবাবু যদি আমার সঙ্গে রূঢ় আচরণ করতেন তাহলে আমিও একটু জোর পেতুম, কিন্তু এতই ভদ্রভাবে আমাকে রেডিওর কাছে নিয়ে গিয়ে বসালেন যে আমার মুখে আর কথা জোগালো না। তিনি নিজের মুখের ওপর দিয়ে একবার হাত চালিয়ে ধীরভাবে প্রশ্ন করলেন, কিছু দরকার আছে কি? আমি উত্তর দেবার আগেই সেই ব্যঙ্গ হাসি আমার কানের কাছে আবার ঝংকার দিয়ে উঠল। আমি ধড়বড় করে উঠে দাঁড়িয়ে দেখি আওয়াজটা আসছে রেডিওর ভেতর থেকে। তারপরই কথা শুনতে পেলুম, বিদ্রুপ ভরা তীক্ষ্ণ কণ্ঠের কথা। দরকার আছে বই কি? তুমি কার সঙ্গে কথা বলছো তাই চুরি করে শুনতে এসেছেন? সভয়ে রেডিওর কাছ থেকে সরে এলাম। মাথার চুল বোধহয় খাড়া হয়ে উঠেছিল, গায়েও কাঁটা দিয়েছিল। বিহ্বল ভাবে জিজ্ঞাসা করলাম, হে কি কথা বলছি প্রিয়তোষবাবু? প্রিয়তোষবাবু একবার চোখ তুলে আমার পানে চাইলেন, তারপর মাথা নিচু করে আস্তে আস্তে বললেন, আমার স্ত্রী। আপনার স্ত্রী? কিন্তু রেডিওর মধ্য থেকে গঞ্জনা ভরা কঠিন স্বর বেরিয়ে এলো, কিন্তু তিনি মারা গেছেন, এই না? তাতে আপনার কি? আপনি কেন আমার স্বামীকে বিরক্ত করতে এসেছেন? যান বাড়ি যান। কি রকম ভদ্রলোক আপনি? আমার স্বামীর চরিত্র তদারক করবার কি অধিকার আছে আপনার? উনি আপনাদের পাড়ায় এসে আছেন, আপনাদের পাড়া পবিত্র হয়ে গেছে, জানেন তো? তারপর হঠাৎ এই তপ্ত ঝাঁঝালো কণ্ঠস্বর উদ্বেগে যেন গলে গেল। ওগো যাও, এবার শুয়ে পড়ো গিয়ে, নইলে শরীর খারাপ হবে, অনেক রাত হয়েছে। প্রিয়তোষবাবু উঠে দাঁড়ালেন। আমার মাথার ভেতরটা তালগোল পাকিয়ে গিয়েছিল। নেহাত গ্রাম্য লোকের মতো বললুম, কিন্তু কিন্তু কিছু যে বুঝতে পারছি না, রেডিওর রেডিওর ভেতর থেকে। ক্লান্ত স্বরে প্রিয়তোষবাবু বললেন, রেডিওতে আমার স্ত্রী রোজ এই সময় আমার সঙ্গে কথা কন, তার মৃত্যুর পর থেকে এমনি হয়ে আসছে, আমার জীবনের এই একমাত্র সম্বল। উনিই সংসার চালান, উনিই সবকিছু করেন, আমি শুধু ওর কথা মতো কাজ করে যাই। বিস্ময়ের ঘোরে মনটা তখন অর্ধ মূর্ছিত হয়েছিল।
বললুম, কিন্তু কি করে সম্ভব হয়? রেডিও থেকে অধীর উত্তর এলো, আপনি সে বুঝবেন না, বুঝবার বেশি চেষ্টাও করবেন না, তার চেয়ে বাড়ি যান। আপনার স্ত্রীর বুকের ব্যামো আছে না, ভালো চান তো শিগগির বাড়ি যান, নইলে হয়তো আর দেখতে পাবেন না। শেষের দিকে কথাগুলো ভয়ঙ্কর গম্ভীর হয়ে উঠল। সে যে সাধু ভাষায় বলে বেত্রা হত কুকুর, ঠিক সেইভাবে প্রিয়তোষ বাবুর বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি মুখে দৌড়তে আরম্ভ করল। পথে ভূত বোধহয় সঙ্গ নিয়েছিল, কিন্তু সেটা জাগ্রত চেতনার কথা নয়, আবছায়া একটা অনুভূতি মাত্র। বাড়ি পৌঁছে দেখি বসবার ঘরে রেডিওটা খোলা রয়েছে, কিন্তু তার ভেতর থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আর মেঝের ওপর মাদুর পেতে স্ত্রী পড়ে আছেন, তার দুচোখ বন্ধ, আর একটা হাত এমন অস্বাভাবিকভাবে ছড়ানো রয়েছে যে মনে হয়, মনের অবস্থা বুঝতেই পারছো, প্রায় তার ঘাড়ের ওপর আছড়ে পড়লুম। তিনি ধর্মল করে উঠে বসে বললেন, এলেন, আমার একটু তন্দ্রা এসে গিয়েছিল। রেডিওর ভেতর থেকে তরল কৌতুকের হাসি এসরাজের ধাতব মূর্ছনার মতো বেরিয়ে এলো। তারপর সেই গলার আওয়াজ, কেমন জব্দ, আর যাবেন পরের হাড়িতে কাঠি দিতে? স্বামী স্ত্রীর কথা চুরি করে শুনতে গিয়েছিলেন, তাই একটু ভয় দেখালুম, আর কখনো এমন কাজ করবেন না। শুনছিলেন আকাশবাণী, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রিয়তোষ বাবুর ভূমিকায় ছিলেন দমদম সিঁথি থেকে শঙ্করী প্রসাদ মিত্র, তিনি নাটক নিয়ে চর্চা করেন। প্রিয়তোষ বাবুর স্ত্রীর ভূমিকায় পিকনিক গার্ডেন থেকে সুলতা আচার্যী, মিডিয়া সায়েন্সের ছাত্রী। এছাড়া সুধাংশু চরিত্রে মীর, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মিত্রের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী প্রবীর চক্রবর্তীকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।